¡Vamos!
সব নিয়ে নিব মামা সব নিয়ে নিব দেখছেন দাদ দেখেন তারা কিন্তু আনন্দ মিছিল করার পরে কিন্তু তারা মিষ্টি বিতরণ করছেন এবং সবাই তারা মিষ্টি খাওয়াচ্ছেন সামনে তাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়াটা তাদের কাছ থেকে শুনবো ভাই শুনুন ভাই নৌকা আলা সুচি সবাই শুনুন এবং সারা দেশের প্রতিহত প্রতিহত করতে হলে একমাত্র শিবলের দিকেই দরকার আমরা মহিলা মিলে সুরক্ষিত আমরা আজকে নাটকটা সুসংগত করতে আলা সুচি সবাই শিমুল ভাই সেই জায়গা থেকে তার নৌকা পাওয়া আমাদের আনন্দের কান্না আসছে পরবর্তী আপনারা কি আসে মানে উন্নয়নের জন্য কি আশা করছেন ভাইয়ের কাছে আপনারা একসাথে তৃণমূল পর্যায়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন ধন্যবাদ আমরা দেখছি একের পর এক কিন্তু তাদের প্রতিক্রিয়াটা জানাচ্ছে আপনারা আমরা এখানে দেখছি নেতাকর্মীরা কিন্তু খুশি হয়ে আবারও সেই শিমুল ভাইকে মনোনয়ন দেওয়ার পরে যাদের যে প্রতিক্রিয়াটা আনন্দ উৎসব মুখে তারা কিন্তু আনন্দ মিছিল করার পরপরে কিন্তু তারা মিষ্টি বিতরণ করছে তাদের কাছ থেকে আমরা তাদের আনন্দটা আমরা এই প্রতিক্রিয়াটা নাটোরের আজকে দলীয় নেতাকর্মীদের আনন্দ এটা ভাষায় প্রকাশ করার নাই যেটা জননেত্রী শেখ হাসিনা আবার নাটোরের মানুষকে নৌকার মাঝে হিসেবে আলাদা শ্রমিকের নাম শিমুলকে তাকে দিয়েছেন এটা তৃণমূলের এটা চাওয়া ছিল এটা তৃণমূলের চাওয়া ছিল তৃণমূল আওয়ামী লীগের চাওয়া ছিল সব নাটোরের সকল স্তরে জনগণের এটা চাওয়া ছিল সেই চাওয়াটা জননেত্রী শেখ হাসিনা আজকে অমরেশ শর্মা সেটা পূরণ করেছেন এবং তাকে তিনি নাটোরের তিন দিনের আজকে হ্যাট্রিক বিজয় তিনি অর্জন করেছেন তাকে তিনবার নমিনেশন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা তার উপরে তিনবার আস্থা রেখেছে এবং এই নাটোরের মাটিতে শিমুলের কোনো বিকল্প এখনো তৈরি হয়নি এখনো নাই ধন্যবাদ নেতা আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা নেতৃত্ব হয়েছেন তারা কিন্তু আগামী দিনে
বিভিন্ন নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং আনন্দ ভাগাভাগির পরে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আনন্দে উৎফুল্লিত হয়েছে তারা কথা বলার জন্য আমরা কথা শুনবো আপনারা তাদের প্রতিক্রিয়াটা শুনবেন আমি ললনাগাঁও উপজেলা আবিরকের জয়েন্ট সেক্রেটারি তো আমার বক্তব্য শুভল ভাইকে নমিনেশন দেওয়ার কারণে নাটোরের বাসীরা ছুটি পাইছে এবং নাটোরে একমাত্র শুভল ভাই ছাড়া নাটোর মনে করেন জামাত বিএনপি এবং দুর্নীতি চাঁদাবাদ সন্ত্রাস মুক্ত রাখতে হলে শুভল ভাইয়ের কোনো বিকল্প ছিল না এজন্য শুভল ভাই মনে করেন যে এবং নাটোরের মানুষের আকাঙ্ক্ষা শুভল ভাই পূরণ করতে পারবে এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রী নিজে তাকে মনে করেন আমার নমস্কার দিতে হ্যাটট্রিক করে দিয়ে এবং আমরা নাটোরের জনগণ আমাদের আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ এই আমার আমি যে আপনার পরশক দেখলাম লাইক করছে লাইক করে ভাই যাই হোক আমি দেখলাম যে পরশ আপনার দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে যে কেন্দ্র করে কিন্তু আবারও যে একটা মনোনয়ন পাওয়ার পরে সুবীর কুসাম শিমুল এমপি মহোদয়ের যে সমর্থকদের আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের পরে যাদের যে আন্দোলন উৎসব কিন্তু আপনারা দেখেছেন এবং তারা পরবর্তী আবার নাটোরকে কীভাবে চায় তারা কিন্তু সেটি বলেছেন তাদের নেতাকর্মীরা দেখেছেন তারা কিন্তু এখন পর্যন্ত আনন্দ উৎসব মেতে উঠেছেন তারা কি
আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, তার মধ্যে এখন যুক্ত হচ্ছে এমডি বাশার আহমেদ এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং সেখানকার অর্থাৎ নাটোর জেলায় অর্থাৎ জেলা উপজেলায় তাদের কি প্রতিক্রিয়াটা এবং তারা কিভাবে দেখছেন এই মনোনয়নে যেই তাদের এমপি তাদের সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটিও আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আশা করছি। ধন্যবাদ যারা সংগঠনে দেখছেন তাদের সংগঠনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ফরাদ জওয়ান জানাচ্ছি, ভালো থাকবেন।